ఆశ అమర్ కల్లగి నీ దిశ పైబా హే నింది పారా హాతে তুমি চাপড় খাইবা হে বাহার আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। সুলতানা জামান। সুলতানা জামান আসল নাম সৈয়দা হোসনেয়ারা শরীফা বেগম মিনা। জন্ম 10 আগস্ট 1945, মৃত্যু 20 মে 2012। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী। তিনি 1959 সালে রাজিয়া নামে মাটির পাহাড় ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তী সময়ে চান্দা ও জোয়ার আলো ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খান আতাউর রহমান পরিচালিত অনেক দিনের চেনা ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান। পারিবারিক জীবন। 1940 সালের 10 আগস্ট ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সুলতানা জামান। তার পারিবারিক নাম সৈয়দা হোসনেয়ারা শরীফা বেগম। এদেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি সুলতানা জামান নামেই পরিচিত হয়ে ওঠেন। তার শৈশব কেটেছিল নাটোরে। চিত্রগ্রাহক ও পরিচালক কিউ এম জামানের সঙ্গে 1956 সালের 15ই মার্চ তার বিয়ে হয়। উল্লেখ্য, মুখ ও মুখোশ ছবির ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিউ এম জামান। চলচ্চিত্র সমূহ। সুলতানা জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চান্দা, নতুন দিগন্ত, অনেক দিনের চেনা, জোয়ার এলো, জানা জানি, সাত রং, সোনার কাজল, মালা, উজালা জঙ্গলি ফুল, বেয়াকুফ, আবার বনবাসের রূপপান ও মিশর কুমারী। সম্মাননা। 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুলতানা জামানকে আজীবন সম্মাননা দেওয়া হয়। মৃত্যু। বার্ধক্যজনিত সমস্যায় 20 মে 2012 76 বছর বয়সে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনে ইন্তেকাল করেন তিনি। অভিনয় জীবন। মাটির পাহাড় ছবিতে সুলতানা জামানের সঙ্গে অভিনয় করেছিলেন কাফি খান, রওশন আরা, কাজী খালেক। এই ছবিতে অভিনয়ের জন্য সুলতানা জামান চিত্রাকাশ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর 1962 সালে কলিম শরাফি ও জহির রায়হানের যৌথ পরিচালনায় সোনার কাজল, এহতেশাম পরিচালিত চান্দা, আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো মুক্তি পায়। চান্দা ও জোয়ার এলো ছবির বাণিজ্যিক সাফল্য সুলতানা জামানকে রোমান্টিক অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে। 1964 সালে খান আতাউর রহমান নির্মাণ করেন অনেক দিনের চেনা। 1965 সালে ফতে লোহানী পরিচালিত, সাতরং আলী মনসুর পরিচালিত জানা জানি এবং মোস্তাফিজ পরিচালিত মালা মুক্তি পায়। ছবিটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সুপার ডুপার হিট ও ব্যবসা সফল হয়। মালা ছবিটির বাণিজ্যিক সাফল্যের কারণে সুলতানা জামান সম্মাননা পেয়েছিলেন। তিনি 1969 সালে মনের মতো বউ ও ভানুমতি ছবিতে অভিনয় করেন। 1970 সালে মিশর কুমারী ও আঁকাবাঁকা ছবিতে অভিনয় করেন তিনি। ভানুমতি ও ছদ্মবেশী নামে দুটি ছবির প্রযোজনাও করেন সুলতানা জামান। স্বাধীনতার পর সুলতানা জামান অভিনীত ছবির মধ্যে রয়েছে নয়নমণি, নিশান, জাদুরবাসী, অনুভব, তৃষ্ণা, অগ্নিশিখা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।